আচ্ছা এই চুনটা কে বলো তো যখনই আসি তখনই দেখতে পাই আরে ওটো বুয়ার অফিসের কলিগ কলিগ হয়েছে তা কি হয়েছে এত বাড়াবাড়ি কিসের সব সময় দেখছি এখন তো দেখছি ছেলে নিয়ে এসে উঠেছে ওরা বড় লোকদের ব্যাপার ভাই আমরা বুঝবো না সবই বুঝি সিময়কে দেখো দিন রাত খেটে মরছে আর একটা বাইরের মেয়ে এসে কিনা আধিপত্য বিস্তার করছে এখন তো জুনের কথাই এ বাড়িতে শেষ কথা ওর কথা ছাড়া কেউ ফুটো ভেঙে দুটো করবে না জুন যা বলবে তাই হবে বুঝতেই তো পারছো বুয়া সাহস দিচ্ছে তাই পাচ্ছে সাহস সাহস দেওয়ার মতো সম্পর্ক আছে নিশ্চয়ই আমার তো শ্রীমহিতার জন্যই কষ্ট হয় গো এত ভালো মেয়েটা আর কি যত্নার্থী করছে বলো আমাদের বরাবর করে এত ভালো মেয়েটাকে বাদ দিয়ে ওই উচ্ছঙ্গ একটা মেয়েকে নিয়ে শিস শিস আসতে বলো আসতে তোমরা শুনে ফেলবে হয়ে গেল শুনে ফেলবে তো শুনে ফেলবে তার মানে এত বাড়াবাড়ি আমার সহ্য হয় না বন্ধু আসিস আসিস আসবি নেমন্তন্ন খাবি চলে যাবি তা নয় সব ব্যাপারে খবর দালে নিমাস সব বলে তো কিছু না জল খাবার খেয়েছেন তো হ্যাঁ আচ্ছা আসি টিঙ্কা কোথায় গেল কে জানে আজ আবার টিঙ্কা ফোনে কি খবর পাবে কি জানি বাবা অর্ণা নাকি বেরোবে বলছে আচ্ছা তাও কি সম্ভব সাংঘাতিক কোনো রকমের অশান্তি না হয় সাংঘাতিক কোনো একটা বড় রকমের অশান্তি হবে না তো আজই বিয়ের দিন কাউকে বলতেও পারবো না ওদিকে টিঙ্কাকে নাকি কি ফোন করে ডাকবে দেখে আসি একবার কেউ ফোন করলো কিনা বাস 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 জাম্বো রিল্যাক্স রিল্যাক্স পিসিমুনি থামনি থামি তুমি কিছু বলো না আমি কি বলবো আজকে বাবা গায়ে হলো একটু হলো জাম্বো বাস এখানে দাঁড়া উফ বিয়ের দিনও কি তুই বকা খাবি পিসিমুনির কাছে দেখি তো এখানেই ছিল একটা ফোন করি কত যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন দেখেছো ফোনটাকেও বন্ধ করে রেখেছে কি আশ্চর্য আমি কি করে জানবো কোথায় গেল না গেল বুঝেছি ফোনটা খোলা রাখেনি অন্যার বাড়ির লোকেরা ফোন করবে বলে সেই জন্য বোধ হয় ফোনটা বন্ধ করে রেখেছে কিন্তু আমাকে তো একবার ভুলে যাবি তুই কোথায় যাচ্ছিস বোধ হয় খুব ভোর ভোর বেরিয়েছে তাই আর আমাকে ডাকেনি কিন্তু এখন সারাটা দিন আমার টেনশনের মধ্যে থাকতে হবে আর যদি জাম্বুর বিয়ে না হতো আমি নিজেই চলে যেতাম ওর সাথে ছেলেটাকে একা ছাড়তেই হতো না এখন কি করি ঠাকুর
বাবু সব যেন ভালোভাবে হয়। আমি জানি হর্ণা বেরোতে পারবে না, ডিঙ্কা মুখ কালো করেই বাড়িতে ফিরে আসবে। আর যদি হর্ণা বেরোতেও পারে তাহলে যেন কোনো অশান্তির মধ্যে ওদের পড়তে না হয়। ঠাকুর ঠাকুর, তুমি আমার ছেলেটাকে দেখো, ঠাকুর আমার ছেলেটাকে দেখো। ওই তো সাদা গাড়ি, ওই গাড়িতে কি অর্ণা আছে? অর্ণা, শেষ পর্যন্ত তুই এসেছিস অর্ণা। আমি জানতাম তুই আমায় ছেড়ে থাকতে পারবি না। সারাটা জীবন একটা মানুষকে ভালোবেসে অন্য একটা লোকের সাথে থাকা সম্ভব নয়। ঠিক আছে ঠিক আছে, একদিন আমরা সব গুছিয়ে নেব। টাকা পয়সা চাইলে যে কোনো মানুষ রোজগার করতে পারে অর্ণা, কিন্তু ভালোবাসা চাইলেই পাওয়া যায় না। কিন্তু আমরা সেই অমূল্য সম্পদ পেয়েছি, আমি তোর ভালোবাসা পেয়েছি অর্ণা। তুই আমার পাশে থাকলে আমি সব পারবো, আমি সব পারবো, দেখিস অর্ণা। এটা দিয়ে বাঁধবো আমরা। হ্যাঁ তুমি খোলো, ওটা খোলো খোলো খোলো, এই তো এই তো, এটা দিয়ে বাঁধবো, তুমি খোলো খোলো, রিবনটা খোলো, ব্যাস এই দেখো হয়ে গেছে। বলি ও বৌমা, তোমার এখনো গোজগাছ হলো না, যাও তত্ত্বগুলো সব গাড়িতে তোলো। ওরে ও বুনি, কি করছিস তোরা? জুন কোথায়? আমি তো যাচ্ছি বাবা। তুই একা যাবি? ও বৌমা, বলি মাছটা বার করো। হ্যাঁ মা, ওই ফ্রিজে আছে, ওরা বেরোনোর আগেই আমি বের করে দেবো। তা আমাদের ছোট নাতি যাবে না তত্ত্ব নিয়ে, নাকি তার পেস্টি যে লাগবে? ডিঙ্কা ডিঙ্কা বাড়িতে নেই মা। বাবা, এই সকালবেলা বেরিয়ে গেছে? বলি বিয়ে বাড়ি বলে কথা, কখন কাকে কাজে লাগবে সে তো বলা যায় না। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বলি সাত সকালে কোথায় বেরোলো? বলি সাত সকালে তার বুঝি গানের রিহার্সাল আছে? ও কখন বেরোলো বৌদি? আমাদের কাউকে তো কিছু বলে যায়নি। আমি তো জানি না বুনি, আমি ওর ঘরে গিয়ে দেখলাম ও ঘরে নেই, তখন আমিও জানতে পারলাম। বাড়ি থেকে বেরোনোর সময় বলে বেরোনোর প্রয়োজন বোধ করে না, আমরা খুব ছোটখাটো মানুষ তো, বললে বোধ হয় সম্মানে লাগবে, তাই তো? আমাকে তো বলে যায়, আজ বোধ হয় অনেক ভোরবেলা বেরিয়ে গেছে, সেজন্য আমাকেও বলে যায়নি, বা আমি হয়তো তখন ঘুমোচ্ছিলাম। আর কত সকাল সকাল বেরোবে বৌমা? আমরা তো ওই সকালবেলা উঠে জল সইতে গেলাম, দধি মঙ্গল করলাম, হ্যাঁ তাহলে ওই কাক ডাকার আগেই বোধ হয় বেরিয়ে গেছে। আমি কি করে জানবো মা, আমি যা দেখেছি সেটাই বললাম। যাকে ওর আশা করে লাভ নেই কো। বলি ও বুনি, উপল যাচ্ছে তো? না মা, উপল যাবে না, এত সকালবেলা ঘুম থেকেও ওঠে না, আর তাছাড়া এই সমস্ত ব্যাপারে উপল যাওয়াটা পছন্দও করে না। তাহলে তাহলে যাচ্ছেটা কে? কেন মা, এই তো আমি আছি, জুন আছে, ডিঠি আছে, আমরাই যাব। Thank you.
প্রত্যুষ তো? হ্যাঁ প্রত্যুষ, তুমি অভিরূপ, অর্ণার কাজিন দাদা? হ্যাঁ। অর্ণা কোথায়? গাড়িতে আছে, চলো। না কোথায় যাবো, অর্ণা কোথায়? গাড়ি থেকে নামতে বলুন। আরে কি হলো, দাঁড়িয়ে রয়ে গেল, বলা হচ্ছে তো গাড়িতে আছে। গায়ে হাত দিচ্ছেন কেন? গাড়িতে আছে, চলো চলো চলো। গায়ে হাত দিচ্ছেন কেন? গাড়িতে চলো 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 কি হলো আর কি, না গায়ে হাত দিচ্ছেন। গায়ে হলুদের তত্ত্ব শ্বশুর নিয়ে যায় এরকমটা কিন্তু কখনো শুনিনি। আর এতটুকুনি পথ একসাথে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? বাকি পথটা তো একসাথেই যাবে, তাই না? চলো 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 পাল্টা।